আচ্ছা, তাহলে আজকে আমরা রিপিট করব আজকে আমরা রিপিট করব কোয়ান্টিফিকেশনের বাক্য থেকে বচন। আগে যেরকম কথা ছিল আমরা আজকে রিপিট করব। আচ্ছা, বাদুড় হয় স্তন্যপায়ী, কে বলবে আমাকে? মোকারিমা, বাদুড় হয় স্তন্যপায়ী, কোয়ান্টিফিকেশনে করে দেখা। ম্যাম বলবো? কে বলছে, সায়নী? হ্যাঁ, আচ্ছা, মুকারিমাকে আগে জিজ্ঞেস করলাম, মুকারিমা পারবে? কোন কোন বাদুর হয় স্তন্যপায়ী প্রাণী? কোন কোন বাদুর কেন হবে রে, সব বাদুরই তো স্তন্যপায়ী। সকল বাদুর হয় স্তন্যপায়ী প্রাণী? তুই জানিস বাদুর? না যে সব বাদুররাই স্তন্যপায়ী? হ্যাঁ ম্যাম, একটু ভুল হয়ে গেছে। তাহলে আবার কোন কোন বাদুর কেন হবে, সকল বাদুর হয় স্তন্যপায়ী, এটাকে কিভাবে আমি দেখাবো? সকল বাদুর হয় স্তন্যপায়ী প্রাণী, ওই বাদুরটাকে ধরলাম, ধরো AX ধরলাম, আর স্তন্যপায়ী প্রাণীটাকে BX ধরলাম। আচ্ছা, তাহলে অলেক্স, আর ফার্স্ট ব্র্যাকেট AX ইমপ্লাইজ BX। বাহ, ভেরি গুড মুকারিমা, ভেরি গুড। শাওনি পারতো এটা? হ্যাঁ ম্যাম, এটাই বলতো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা মুকারিমা একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু বাক্য থেকে বচন করে দেখানোর কোনো দরকার নেই, ডাইরেক্ট কোয়ান্টিফিকেশনটাই করে দেখাতে হবে, বাক্য থেকে বচন লেখার কোনো দরকার নেই। আচ্ছা ম্যাম, ঠিক আছে হুম ম্যাম। হুম ঠিক আছে। আচ্ছা, ম্যাম সব আমাকে ক্ষেত্রে, ম্যাম বলছি সব ক্ষেত্রে সমস্ত না, এটা ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে, ম্যাম সমস্ত ক্ষেত্রে কেবলমাত্র থাকলে একটুখানি করে নিলে হয়তো। সেটা রাফে করে নিবি, হ্যাঁ ঠিক রাফ আছে ম্যাম। রাফ পাশে লাইন টেনে রাফ লিখে করে নিবি। আচ্ছা আমাকে বল, নেহা বল, সক্রেটিস জ্ঞানী কি হবে? ম্যাম সক্রেটিস হয় জ্ঞানী, জ্ঞান পারবি কি না আগে সেটা বল। হ্যাঁ ম্যাম সক্রেটিস হয় জ্ঞানী। আমি আজকে কি পড়াতে বসেছি, বা কোয়ান্টিফিকেশন? হ্যাঁ কোয়ান্টিফিকেশনে প্রকাশ কর, পারবি কি পারবি না, হ্যাঁ কি না, না ম্যাম, ছেড়ে দে। ম্যাম আমরা তো হ্যাঁ বল, সক্রেটিসটা ধরলাম S, আর জ্ঞানীটা ধরলাম ধরো I, মানে S, তাহলে এটা হবে সক্রেটিস কে কি ধরবো আমি, এস ধরবো? আরেকবার বল, সায়ন আমি শুনতে পাচ্ছি না। ম্যাম। আমি বলছি না, মোকারিমা বলছে। ও, মোকারিমা বলছে, আচ্ছা মোকারিমা আমি শুনতে পাচ্ছি না, আরেকবার বল, সক্রেটিস কে আমি এস ধরবো? হ্যাঁ এস একটা ধরলাম, আর আর জ্ঞানীটাকে আই ধরলাম, জ্ঞানীকে আই আমি এস আই ধরলাম। ধরবো? হ্যাঁ সক্রেটিস ছোট হাতের এস না বড় হাতের এস, ক্যাপিটাল না স্মল? স্মল, স্মল এস। আর হ্যাঁ জ্ঞানীকে কি ধরবো, আই ধরবো, বড় আই হাতের আই, ধরবো, শুধু আই ধরবো? আই এক্স ধরবো, আর লিখবো আই, দুটো একসঙ্গে হলে আই এক্স, এক্স আই হবে এক্স আই হবে ছোটাতে, এস এস আই, না, এস জ্ঞানীকে এস আমি কি ধরবো, জ্ঞানীকে আমি কি ধরবো, আই এক্স ধরবো। জ্ঞানী তো সক্রেটিসের গুণ, তাকে আমি কি ধরবো? হ্যাঁ ম্যাম বলছি তো, আই এক্স মানে আই এক্স ইন্টেলিজেন্ট, ধরবো, আই এক্স ধরলাম, তাহলে দুটোকে একসঙ্গে এটা লিখলে জ্ঞানী ওটা আর হবে। ইন্টেলিজেন্ট এক এক নয়, জ্ঞানীকে আমি ডাব্লু ধরতে পারি, ওয়াইজ। যদি আচ্ছা যদি তাই হয়, ডব্লু ধরি ঠিক আছে, তোর কথাই তাহলে। রাখলাম, আমি আই এক্স ধরলাম, ছেড়ে দে, আই এক্স ধরলাম। চেষ্টা তাহলে ম্যাম করবি ইংরেজি যেটা থাকবে সেই ইংরেজিটার
ধরে অ্যান্সারটা করতে, ঠিক আছে? ইংলিশ ভার্সনটা থাকবে তো, ইংলিশ ভার্সনটা পরে দেখে অ্যান্সারটা করতে। আচ্ছা IX ধরলাম, ঠিক আছে। তাহলে জিনিসটা কিভাবে হবে, সক্রেটিস জ্ঞানী? তাহলে প্রথমে এস, তারপরে হবে আই। প্রথমে এস হবে পারবো কি? আগে গুণ আগে যাবে, প্রথমে এস হবে না? ভুল হয়ে গেছে তাহলে। হ্যাঁ, কে জ্ঞানী, কে জ্ঞানী আগে সেটা বল, কে জ্ঞানী? সক্রেটিস তাহলে সক্রেটিস জ্ঞানীটা। জ্ঞানী। তাহলে একটা বিশিষ্ট ব্যক্তিকে জ্ঞানী বলা হচ্ছে, তাহলে তার মানে কি? তার মানে হচ্ছে যে আমরা এখানে একজন বিশিষ্ট ব্যক্তিকে পাচ্ছি, অর্থাৎ এখানে এখানে আমি যেটা হচ্ছে, যেটা হচ্ছে যে ক্যাপিটাল আই এবং হ্যাঁ স্মল এস, ক্যাপিটাল আই এবং স্মল এস এইভাবে হবে। আই ম্যাম একটু ভালো করে দেখান। ক্যাপিটাল আই স্মল এস, উল্টো আসছে না? হ্যাঁ ওই ভুল ছিল। এবার দেখা, বোঝা যাচ্ছে? হ্যাঁ ম্যাম ক্যাপিটাল আই স্মল এস। ঠিক আছে ম্যাম। ক্যাপিটাল আই স্মল এক্স ঠিক আছে ঠিক আছে ম্যাম। কারণ কেন কি? তার কারণ হচ্ছে যে এখানে একজন বিশিষ্ট ব্যক্তিকে জ্ঞানী বলা হচ্ছে, এখানে কোনো মানে আননোন পার্সন, মানে বাবা এমন নয় যে সকল বা কোনো কোনো এইসবের কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে যে সক্রেটিস জ্ঞানী, সেই জ্ঞানী। সেই জন্যই আমি কি করছি, আমি ওই এক্স এর জায়গায়, আর এক্স থাকছে না, এক্স মানে কি, এক্স এক্স বোঝাচ্ছে যে আননোন কাউকে, কিন্তু এখানে তো আননোন কেউ নন, এখানে সক্রেটিস একজন বিশিষ্ট ব্যক্তি। সেই জন্য আমি কি করছি, আমি কে জ্ঞানী না সক্রেটিস জ্ঞানী, তাই জন্য জ্ঞানী হচ্ছে ক্যাপিটালে আই আর এস হচ্ছে সক্রেটিস, তাহলে আই এস, এসটা স্মলে থাকছে। মনে ঠিক পড়েছে? আছে হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাম আর কে কে রয়েছে এখানে? সোনিয়া রয়েছে। আচ্ছা সোনিয়া বল, রাম মহৎ নয়, রাম মহৎ নয়, বা তুই বল বরং, তুই বল বরং রাম বুদ্ধিমান নয়, রাম বুদ্ধিমান নয়, এভাবে বল, রাম নয় বুদ্ধিমান, রাম নয় বুদ্ধিমান, একে প্রকাশ কর সোনিয়া। হ্যাঁ ম্যাম করছি। বুদ্ধিমানের জন্য আই ধর, ইন্টেলিজেন্ট, আই আই এক্স, বুদ্ধিমান হচ্ছে আই এক্স। রাম হচ্ছে ছোট হাতের স্মল আর। বলে দিলাম আমি সোনিয়া, এবার বল তুই সোনিয়া, বল। রামটা স্মল আর, আর ওইটা আই এক্স, নেগেশন আই আর নেগেশন স্মল আর, ক্যাপিটাল আই স্মল আর, ক্যাপিটাল আই স্মল আর। ভেরি গুড, ভেরি গুড। কে বুদ্ধিমান নয়? রাম বুদ্ধিমান নয়, আর বুদ্ধিমানটা কি, রামের গুণ, গুণটা আগে আসছে। কে নয়, কার সম্বন্ধে বলা হচ্ছে সেইটা স্মল স্মলে লিখবো, এবং
ওই গুণের সঙ্গে আমি যুক্ত করে দেব, ওই স্মল ছোট হাতের লিখে গুণের সঙ্গে যুক্ত করে দেব, এই তো। আর নয় বলেছে যে নেগেশন থাকবে, ব্যাস এই তো। আচ্ছা আর কে আছে উপস্থিত? রেজিনা আছে, রেজিনা বল। হ্যাঁ ম্যাম বলেন। হ্যাঁ রেজিনা বল, সাদা কাক আছে, সাদা কাক আছে, এর মানে কি? কোন কোন কাক হয় সাদা, আমি বলেই দিচ্ছি, হ্যাঁ এর ম্যাম। মানে হচ্ছে কোন কোন কাক হয় সাদা। গ্রামার ইস পড়ায় না, সবাই এটাকে তুই, পড়ায় না এটাকে তুই প্রকাশ কর। নদী। বল রেজিনা, কোন কোন কাক হয় সাদা, আগে ধরে নেই। ম্যাম হ্যাঁ বলছি ম্যাম। হ্যাঁ বল, কাককে CX ধরে নে, হ্যাঁ আর দাদাকে WX ধরে নে। হ্যাঁ তো ওই ওই চিহ্নগুলোই ভুলে গেছে। ভুলেই গেলি? তাহলে কি পরীক্ষা দিবি রে? ওই ই মতো ওটা ইমপ্লয়িজ, হ্যাঁ ইমপ্লাইজ এক্স, মানে ব্র্যাকেটের মধ্যে থাকবে, তারপরে হচ্ছে AX ডট WX। AX বলিনি, CX বলেছি। হ্যাঁ ওই সরি, আমি AX ধরেছি তাই বললাম। আচ্ছা CX ডট WX ব্র্যাকেটের এটা মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটে থাকবে। হ্যাঁ হ্যাঁ আর আর এটা এটার ইয়েটা কি হবে, মানক চিহ্নটা কি হবে, ডট এটা সার্বিক মানক না বিশেষ বিশেষ মানক, মানে সার্বিক। এটা অল এক্স হবে না সাম এক্স হবে, অল এক্স হবে না সাম এক্স হবে, না এটা সাম এক্স হবে, ডট আছে না সাম এক্স হবে তো, কোন কোন কাক তো তাহলে তো সামই হবে, অল কি করে হবে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ কোন কোন কাক বলেছে তো না, তাহলে কোন কোন কাকের জন্য সাম এক্স হবে, কাক CX আর সাদা WX ধরেই নিয়েছিলাম, আর যেহেতু এটা সাম এক্স তাই জন্য মেন কানেকটিভ হবে ডট। ঠিক আছে, তাও চেষ্টা করেছি রেজিনা, মোকারিমা অনেকটাই চেষ্টা করেছে, ভালোই পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবার কঠিনে যাচ্ছি, শালিনীকে একটা কঠিন দিচ্ছি। শালিনী বল, শাহানি বল, সকল আইনজীবী ও রাজনীতিবিদরা হয় সভ্য, সকল আইনজীবী ও রাজনীতিবিদরা হয় সভ্য, সকল আইনজীবী ও রাজনীতিবিদ হয় সভ্য। ম্যাম বলছি, সকলের জন্য এখানে ফার্স্টই অলেক্স দিয়ে দিলাম, আচ্ছা দিলি, তারপরে আইনজীবীর জন্য ম্যাম এমনি আমার মতো এক্স ধরে নি, আচ্ছা ধর এক্স ধরলাম ম্যাম। আরেকটা বলুন, আইনজীবী আর রাজনীতিবিদ। তুই আগে সেন্টেন্সটা লিখে নে, সকল হ্যাঁ ম্যাম, আইনজীবী ও রাজনীতিবিদ হয় সভ্য, সকল আইনজীবী ও রাজনীতিবিদ হয় সভ্য। হ্যাঁ ম্যাম এবার বলছি, বল।
এক্স তাহলে এখানে এ এক্স ধরলাম, এটার জন্য বি এক্স ধরলাম, আর সভ্যের জন্য সি এক্স ধরলাম। তাহলে তাহলে অল এক্স, তারপরে এ এক্স, ভেল বি এক্স, এটা হচ্ছে একটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, তারপরে বাইরে ইমপ্লাইজ সি এক্স, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। থার্ড ব্র্যাকেট ম্যাম মানে আরেকটা ব্র্যাকেট পুরোটাকে, এটা তো সেকেন্ড ব্র্যাকেট হবে, থার্ড ব্র্যাকেট কেন হতে যাবে? হ্যাঁ ম্যাম ওই সেকেন্ড ব্র্যাকেট, এটা থার্ড ব্র্যাকেটের মতো দেখতে তো তাই। না যেটা যেটা সেটা সেটাই বলতে হবে, লজিক এটা কি সেকেন্ড ব্র্যাকেট? হ্যাঁ হ্যাঁ x will be x ফার্স্ট ব্র্যাকেটে থাকবে, হ্যাঁ, তারপরে পুরোটা থাকবে সেকেন্ড ব্র্যাকেটে। হ্যাঁ পুরোটা থাকবে সেকেন্ড ব্র্যাকেটে। এবার সেকেন্ড ব্র্যাকেটটা কোথা থেকে থাকবে? ওই তো ফার্স্টে যেটা ওই x এর যে ফার্স্ট ব্র্যাকেটটা দিয়েছি সেখান থেকে শুরু হবে, তারপরে cx এর লাস্টে ক্লোজ ক্লোজ হবে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, বাকিরা বুঝতে পেরেছে তো? তাহলে জিনিসটা এভাবে হবে, অল x, অল x, তারপরে হবে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে হবে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে ax will bx ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে হবে ইমপ্লাইজ, তারপরে হবে cx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তাই তো শায়নি? হ্যাঁ ম্যাম। ঠিক আছে ভেরি গুড। আচ্ছা এবারে দেখলাম মধুশ্রী জয়েন করেছে, মধুশ্রী এত পরে কেন? ম্যাম ওই কলেজে গেছিলাম তো, বাসে যাতায়াতটা অনেকদিন ধরে করি না, খুব বমি পেয়ে গেছিল ম্যাম, ও পুরো শরীরটা এত খারাপ হয়ে গেছিল আমি ভাবতেই পারিনি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এখন দেখে নে যতটুকু টাইম আছে আজকে যতটুকু করানো যায়। আচ্ছা ম্যাম আর একটা কথা বলছিলাম, বলছিলাম ম্যাম এই পরীক্ষায় কেরম সোজা সোজাই আসবে ম্যাম? আচ্ছা আমি আমি আগে পুরো ব্যাপারগুলো শেষ করে নিই, জিনিসগুলো আমি এখন পড়াচ্ছি, পুরো ব্যাপারটা আগে শেষ হোক, তারপরে যার যা অন্য প্রশ্ন আছে সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। পরীক্ষায় কোনো কিছুই সোজা আসে না, পরীক্ষায় এমন ভাবেই আসে, দেখা হয় যে ছেলেমেয়েরা শিখেছে কিনা, সোজা কঠিনের কিছু ব্যাপার নেই। আচ্ছা আমাকে এখন মধুশ্রী বলবে, আপেল এবং কমলা লেবু উভয়ই সুস্বাদু এবং পুষ্টিকর, আপেল এবং কমলা লেবু উভয়ই সুস্বাদু এবং পুষ্টিকর, এটা আমাকে কোয়ান্টিফিকেশনে করে মধুশ্রী বলবে। ম্যাম আমার যা মনে পড়ছে আমি ওটাই বলছি। হ্যাঁ আপেলটা এ এক্স, কমলা লেবুটা বি এক্স, সুস্বাদুটা সি এক্স, আর হচ্ছে পুষ্টিকরটা ডি এক্স। তাহলে আপেল এবং কমলা লেবু এবং আছে তো এ এক্স, এ এক্স ডট বি এক্স, তারপরে ব্র্যাকেট ক্লোজ, তারপরে হচ্ছে ওই ইমপ্লাইস, তারপরে হচ্ছে ডিএক্স ডট বি এক্স ডট কি বলছি সি এক্স ডট ডিএক্স, আমার গুলিয়ে গেছে। হ্যাঁ কারণ মধুশ্রী ভুলেই গেছে যে আপেল এবং কমলা লেবু যদি দুটো একই পারপাস সার্ভ করে তাহলে তাদের মাঝখানে ডট হয় না, ভেল হয়, বহুবার শিখিয়েছি। আপেল এবং কমলা লেবু তাহলে এ এক্স ভেল বি এক্স হবে, এ এক্স ভেল বি এক্স ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে এ এক্স ভেল বি এক্স, পুরো সেন্টেন্সটার এটাই, হ্যাঁ পুরো সেন্টেন্সটার এটাই হচ্ছে সাবজেক্ট, আপেল এবং কমলা লেবু এটা হচ্ছে আমার সাবজেক্ট, সাবজেক্ট সম্বন্ধে যা বলা হয়েছে সেটা হচ্ছে সুস্বাদু ও পুষ্টিকর, তাহলে পুরো জিনিসটা হয়ে যাচ্ছে প্রেডিকেট বা বিধেয়। এবার সাবজেক্টে আমার দেখছি এখানে দুটো সাবজেক্ট রয়েছে, একটা আপেল একটা কমলা লেবু, দুটোই কি না দুটোকেই বলা হচ্ছে সুস্বাদু ও পুষ্টিকর? তাহলে যখনই মানে আমরা এটা দেখি যে যখনই দুটো দুটো জিনিসই একই পারপাস সার্ভ করে তখন সেই দুটো জিনিসের মাঝখানে ভেল হয়,
ঠিক আছে, তার ফলে আমার আপেল আর কমলা লেবুর মাঝখানে ভেল হবে, তাই এক্স ভেল ডিএক্স এটা হচ্ছে আমার ফার্স্ট ব্র্যাকেটে থাকবে, আর আমার পুরো সেন্টেন্সটা আমার মেইন কানেকটিভটা হবে ইমপ্লাইজ, আর তারপরে আমার আবার একটা ফার্স্ট ব্র্যাকেট হবে কারণ ভিডিওর পোর্শনটা লিখতে হবে, তো সেখানে রয়েছে সুস্বাদু ও পুষ্টিকর। হ্যাঁ, তাহলে এই দুটো গুণ বোঝাচ্ছে, ওই ওই জিনিস দুটোর গুণ বোঝাচ্ছে, গুণের মাঝখানে সবসময় ডট হয়, গুণগুলো সবসময় ডট দিয়ে যোগ হয়, কেমন? আর ভিডিওতে রয়েছে তাছাড়া সুস্বাদু পুষ্টিকর, সেটা আমাদের কি হবে না ডট দিয়ে যুক্ত করতে হবে, তাহলে সিএক্স ডট ডিএক্স, এটাও আবার একটা ফার্স্ট ব্র্যাকেটে, আর মেন কানেকটিভ হবে ইমপ্লাইজ, তাহলে এক্স ভেল বিএক্স ইমপ্লাইজ সিএক্স ডট ডিএক্স, আর পুরোটা হবে সেকেন্ড ব্র্যাকেটে, পুরোটা সেকেন্ড ব্র্যাকেটে, তার মানে কি হবে জিনিসটা এরকম দাঁড়াবে যে অল এক্স, দেখা যাচ্ছে কিনা দেখি, অল এক্স সেকেন্ড ব্র্যাকেটে দেখা যাচ্ছে না, আচ্ছা অল এক্স দেখা যাচ্ছে কি মোটামুটি? হ্যাঁ ম্যাম, আচ্ছা উল্টো করে দেখা যাচ্ছে নাকি ঠিক মতো দেখা যাচ্ছে? ঠিক মতো দেখা যাচ্ছে। সোজা দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। ও আচ্ছা আচ্ছা, আমার কাছে এটা উল্টো করেই আসছে, যাই হোক। আচ্ছা তাহলে অল এক্স এক্স ভেল বি এক্স ইমপ্লাইজ সি এক্স ডট ডি এক্স, এইভাবে হবে। ম্যাম আমাকে আরেকটা কোশ্চেন করুন না প্লিজ। হ্যাঁ করবো তো, এখনো অনেক কোশ্চেন করবো তো, আচ্ছা চিন্তা নেই, অনেক প্রশ্ন করব। আচ্ছা আচ্ছা, আমাকে মধুশ্রী বলুক, জ্যাকসন সুগায়ক, জ্যাকসন সুগায়ক, ম্যাম এটা তো তাহলে যেহেতু একজনকে নির্দিষ্ট করে বলা হয়েছে, মানে বিশেষ করে বলা হয়েছে, বিশিষ্ট তাহলে বিশিষ্ট বিশিষ্ট, তাহলে জ্যাকসন মানে যে এক্স, এটা স্মল জে না ক্যাপিটাল জে? এটা হচ্ছে তোমার স্মল জে, আচ্ছা আর গায়কটা হবে হচ্ছে তোমার এটাই ধরে নিচ্ছি কারণ ওটা ক্যাপিটাল এ হবে, ওটা কিভাবে সুগায়ক ধরবো কিভাবে? আমি বলছি ম্যাম জ্যাকসনটা শুধুমাত্র স্মল জেই হবে, আর যে সুগায়ক সেটা হবে হচ্ছে এস এক্স, ওটা হবে। আচ্ছা হ্যাঁ এবার লিখবো তাহলে কিভাবে? এবার লিখবো হচ্ছে প্রথমে ওই সুগায়কের এস আর জ্যাকসনের জে, ছোট জে। হ্যাঁ তার মানে এস জে এটাই অ্যান্সার, হ্যাঁ তাই তো? হ্যাঁ এস জে হ্যাঁ এটাই অ্যান্সার, ঠিক আছে, একদম ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা এইবার আমাকে বল, এইবার আমাকে নেহা বল, বাঘ এবং সিংহরা স্তন্যপায়ী প্রাণী, বাঘ এবং সিংহরা স্তন্যপায়ী প্রাণী, নেহা বল। হ্যাঁ ম্যাম, পারবি কি পারবি না আগে সেইটা বলে দে, তা না হলে ছেড়ে দে, চেষ্টা স্নেহাকে করি। বলছি, চেষ্টা করবি? আমি দিদিটাকে বলতে পারলাম না, তুমি চেষ্টা। স্নেহা বল, বাঘ এবং সিংহরা স্তন্যপায়ী প্রাণী, ম্যাম আমি আজকে কিছু বলবো না, আমি শুনছি আজকে। আচ্ছা স্নেহা জি শুনছে, বাকিরা বলবো ম্যাম? শালনি? হ্যাঁ ম্যাম, না শালনি বলবে না, মুখারিমা বলুক, বাঘ এবং সিংহরা স্তন্যপায়ী প্রাণী, বাঘ ধরলাম এ এক্স, আর সিংহ ধরলাম বি এক্স, আর স্তন্যপায়ীকে ধরলাম সি এক্স, এটা
অল এক্স হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ এক্স ভেল বি এক্স ইমপ্লাই সি এক্স, পুরোটা সেকেন্ড মধ্যে করতে হবে। ভেরি গুড, একদম ঠিক আছে। আচ্ছা তাহলে এবার তোরা আমাকে বল, কোন কোন ওষুধ ক্ষতিকারক যদি বেশি মাত্রায় খাওয়া হয়, কোন কোন ওষুধ ক্ষতিকারক যদি বেশি মাত্রায় খাওয়া হয়। ম্যাম একটু অপেক্ষা লিখে নে, করুন, আগে আমি লিখে নে, হ্যাঁ আগে লিখছি সবার আগে ম্যাম। ছট তাড়াহুড়ো না করে আগে লিখে নে, কোন কোন ওষুধ ক্ষতিকারক যদি বেশি মাত্রায় খাওয়া হয়। মধুশ্রী বলবে, ম্যাম এটা তো কোন কোন ওষুধ বলেছে, তাহলে ওটা ইএক্স হবে, মানে সরি মানে হচ্ছে মানে অলেক্স হবে না, তাহলে ওটাকে কি বলে বাকিটাকে? সাম সাম হ্যাঁ সামেক্স হবে। তো ওটা হবে এএক্স, মানে কোন কোন ওষুধে এএক্স। কোনটা এক্স হবে ওষুধটা তাহলে? কোন কোন ওষুধ বলছিস কেন? সরি ম্যাম, হ্যাঁ এক্স ওষুধ, ওষুধ হচ্ছে এক্স। আচ্ছা তারপরে ওটা যেহেতু সাবএক্স হচ্ছে তাহলে ডট বসবে কোথায় ডট বসবে? এক্স এর পরে। এক্স এর পরে ডট বসবে। আচ্ছা বসালাম, তারপরে 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 হচ্ছে কোনো কোনো ওষুধ ক্ষতিকারক যদি না বেশি মাত্রা হয় তো যদি বেশি মাত্রায় খাওয়া হয়। আমি তোকে বললাম না, তুই আগে পুরো সেন্টেন্সটা লিখে নিই, কোন কোন ওষুধ ক্ষতিকারক যদি বেশি মাত্রায় খাওয়া হয়। তাহলে যদি বেশি মাত্রায় খাওয়া তাহলে তো সেটা আগে আসবে, মানে তার হচ্ছে আগে আসবে সিএক্স মানে ওই যে ক্ষতিকারকের আগে আসবে। তাহলে ক্ষতিকারককে কি ধরেছিস? ক্ষতিকারককে আমি বিএক্স ধরেছি, তাহলে আচ্ছা সিএক্স 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 আবার কাকে ধরলি? ওই বেশি মাত্রায় খাওয়া হয়। সেগুলো তো বলতে হবে আগে নাকি? সরি ম্যাম সরি ম্যাম, হ্যাঁ তো বেশি মাত্রায় খাওয়া হয় তুই সিএক্স ধরেছিস। আচ্ছা হ্যাঁ তাহলে আচ্ছা মানে ওটা ব্র্যাকেটের মধ্যে হবে তাহলে সিএক্স তারপর কোন ব্র্যাকেটে হবে? ওই যে এক্স ডট আরেকটা যে ব্র্যাকেট মানে ব্র্যাকেট সেই ব্র্যাকেটটাতে হবে। কোন ব্র্যাকেট? আরেকটা আবার কোন ব্র্যাকেট? ম্যাম সেকেন্ড ব্র্যাকেট না ফার্স্ট ব্র্যাকেট সেইটা বল, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ম্যাম, কি হবে? কি হবে গুলিয়ে যাচ্ছিল গুলিয়ে কেন যাবে? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি হবে বল। সিএক্স হ্যাঁ তারপরে হচ্ছে ডট সিএক্স ডট বিএক্স, ডট কেন হবে? ও কারণ ডট থাকবে তো হওয়ার একটা। ম্যাম আমি ভুলে যাচ্ছি ম্যাম, ভুলে আমি যাচ্ছিস না? বলবো তুই যুক্তি বুদ্ধিকে কাজে লাগাচ্ছিস না, তুই ভুলে যাচ্ছিস না? তুই তোর মনে হচ্ছে সবার আগে বলবো, তাড়াহুড়ো করবো, আর যাও 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 করবো। তুই না মাথাটা ম্যাম ঠান্ডা করে দাঁড়া না আমি ঠান্ডা বলছি কর। বলছি বলছি, আচ্ছা এএক্স ওটা রইলো মানে ওষুধটা এক্স, এবারে ডট বসলো কারণ ওটা কোনো কোনো রয়েছে, এবারে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ক্ষতিকারক সেটা হচ্ছে বেশি ওষুধ খাওয়ার ফলে, তো বেশি ওষুধ খাওয়ারটা হয়ে গেল সিএক্স কারণ যদি রয়েছে, তারপরে হচ্ছে ইমপ্লাইস, তারপরে হচ্ছে বিএক্স। তাহলে কোনটা আগে হলো ব্র্যাকেটের ভিতরে? সিএক্স কোনটা আগে?
সি এক্সটা আগে হলো, মানে হচ্ছে তারপরে বেশি কি হবে? ওষুধ, তারপরে তারপরে কি হবে? ক্ষতিকারক, তারপরে ক্ষতিকারক মাঝখানে কি হবে? ইমপ্লাইজ হবে। আচ্ছা তাহলে এবার পেরেছে। এরপরে আর কিছু, আর কিছু কাজ আছে? ওই তো ওই সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করে দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট শুরু করেছিলি কোথাও থেকে? হ্যাঁ, এ এক্স থেকে, এক্স এর আগে থেকে সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ, এক্স এর আগে থেকে একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করেছিলি, সেইটা গিয়ে ডিএক্স এর পরে শেষ হলো। হ্যাঁ ডিএক্স, তারপর ফার্স্ট ব্র্যাকেট শেষ, তারপরে ওটাও শেষ হলো। দেখ দেখতে হ্যাঁ পাচ্ছিস কিনা, দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাম দেখি ম্যাম, দাঁড়ান ম্যাম একটু, এক্স ডট সি, ঠিক আছে ম্যাম। হ্যাঁ, কেন বললে বলতো? ও কিভাবে এটাকে ভাঙলো? ও কিভাবে ভাঙলো? ও ভাঙলো এইভাবে যে এখানে কি আছে, কোন কোন ওষুধ ক্ষতিকারক যদি বেশি মাত্রায় খাওয়া হয়, কোন কোন ওষুধ তো বলেই দিয়েছে খুব ন্যাচারালি, সেই জন্য আমার যেটা মানক চিহ্ন সেটা হবে সামিক্স, যেহেতু বলেই দিয়েছে কোন কোন ওষুধ। আচ্ছা এখন এবারে আমি সেন্টেন্সটাকে সাজাবো কি করে? আমি বহুবার বলেছি যে প্রথমেই দুভাগে ভাগ করে নিই, একটা সাবজেক্ট একটা প্রেডিকেট। সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট কি কার সম্বন্ধে বলা হচ্ছে? ওষুধ সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে ওষুধ হচ্ছে আমার সাবজেক্ট, তাহলে ওষুধ হচ্ছে আমার সাবজেক্ট। এবার সাবজেক্টের পরে আর প্রেডিকেটের আগে, মানে সাবজেক্ট আর প্রেডিকেটের মাঝখানে মেন কানেকটিভ বসবে। মেন কানেকটিভ কোনটা? মেন কানেকটিভ সেইটা যেটা দিয়ে আমি ওই চিহ্নটা দিলাম, সামিক্স চিহ্নটা দিলাম। তো যেহেতু সামিক্স চিহ্নটা দিলাম, তাহলে মেন কানেকটিভ হয়ে যাবে ডট। আচ্ছা এখানে তাহলে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে ওষুধ। ওষুধটা কি? না, ওষুধটা ক্ষতিকারক, তো ন্যাচারালি ক্ষতিকারকটা হচ্ছে আমার বিধেয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওষুধ কিরকম, না ওষুধ ক্ষতিকারক, আমি এইভাবেই শিখিয়েছিলাম তোদের, যদি তোদের মনে পড়ে। আমি জানি না তোদের কতটা কি তোরা মানে হয় ভুলে গেছিস, আর তা না হলে মানে মানে আমি বুঝতে পারছি না যে এখনো কেন আটকাচ্ছে। বোঝা একবার মানে মনে করার চেষ্টা কর যে ওষুধ কি? ওষুধ হচ্ছে আমার সাবজেক্ট। প্রেডিকেট কি? প্রেডিকেট হচ্ছে আমার ক্ষতিকারক। তাহলে যদি বেশি মাত্রায় খাওয়া হয়, ওটা কি? ওটা প্রেডিকেট, মানে যেটা বিধেয়, বিধেয়র সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, যেটা মানে আমি লেজুর বলি। হ্যাঁ, যে লেজুর হিসেবে যুক্ত হয়ে রয়েছে, যদি দিয়ে যুক্ত হয়ে রয়েছে, যে যদি বেশি মাত্রায় খাওয়া হয়, তাহলে ওটা কার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে? প্রেডিকেটের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, সাবজেক্টের সঙ্গে নয়, প্রেডিকেটের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে বলে ওটা ওটা প্রেডিকেটের সঙ্গে যুক্ত থাকবে। আর সাবজেক্টটা দেখছি শুধু একটাই সাবজেক্ট, মানে একটাই রয়েছে সাবজেক্ট, সেটা হচ্ছে শুধু ওষুধ সম্বন্ধেই কথা বলা হয়েছে। ওষুধ সম্বন্ধে কি কথা বলা হয়েছে? আবার বলছি, ওষুধ হচ্ছে এখানে সাবজেক্ট, ওষুধ সম্বন্ধে বলা হয়েছে যে ওষুধ হলো ক্ষতিকারক। সেন্টেন্সটা পড় ভালো করে, পড়লেই বুঝতে পারবি কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট। এইটুকু বোঝার মতো বুদ্ধি আমার মনে হয় এতদিনে হয়ে গেছে, আশা করি আমি, যে কোনটা সাবজেক্ট আর কোনটা প্রেডিকেট। আচ্ছা প্রেডিকেট তো বুঝলাম ক্ষতিকারক, ক্ষতিকারকের সঙ্গে যুক্ত হয়ে আছে যদি বেশি মাত্রায় খাওয়া হয়, এই কথাটা। এখন তাহলে সাবজেক্টের আর প্রেডিকেটের মাঝখানে মেন কানেক্টিভ বসলো, এখানে ডট বসলো, ভালো কথা। এবারে ক্ষতিকারক যদি বেশি মাত্রায় খাওয়া হয়, মানে প্রেডিকেটের পার্টটা একটু বড় হয়েছে, মানে প্রেডিকেটের সঙ্গে আর একটা জিনিস যুক্ত হয়ে রয়েছে, তাহলে ওটাকে আমি কিভাবে মানে আকারে আকারে বসাবো, মানে কোয়ান্টিফিকেশনের আকারে ওটাকে কিভাবে আমি বসাবো? আচ্ছা ক্ষতিকারককে বিএক্স ধরা হয়েছে, বেশি মাত্রায় খাওয়া হয় এটাকে সিএক্স ধরা হয়েছে। এখানে দেখছি ক্ষতিকারক যদি বেশি মাত্রায় খাওয়া হয়, আমি বলেছিলাম যদি থাকলে, যদি ওই রকম ভাবে থাকলে যে ক্ষতিকারক যদি বেশি মাত্রায় খাওয়া হয়, তাহলে কি আছে ওইভাবে যদি আছে বলে, মানে মাঝখানে যদি আছে মানে যদিটা ঘুরে আগে চলে আসে, কার আগে চলে আসছে? ক্ষতিকারকের আগে চলে আসছে। হ্যাঁ, তাহলে কিরম দাঁড়াচ্ছে? বেশি মাত্রায় যদি বেশি মাত্রায় খাওয়া হয় তবে তা ক্ষতিকারক, এটা বোঝাচ্ছে আসলে, এইটা বোঝাচ্ছে যে যদি বেশি মাত্রায় খাওয়া হয় তবে তা ক্ষতিকারক। সেই জন্য কি হয়ে যাচ্ছে, ওই যদি পরের যে পার্টটা ওইটা ক্ষতিকারকের আগে বসে যাচ্ছে, তাহলে ওটাকে আমি আলাদা একটা ফার্স্ট ব্র্যাকেট করতে হচ্ছে। সেই ফার্স্ট, যেহেতু এখানে দুটো পার্ট রয়েছে, একটা ক্ষতিকারক আর একটা বেশি মাত্রায় খাওয়া হয়, বেশি মাত্রায় খাওয়া হওয়ার জন্য আমি সিএক্স ধরেছি, ওষুধের জন্য আমি এক্স ধরেছি,
ক্ষতিকারকের জন্য আমি বিএক্স ধরেছি, বেশি মাত্রায় খাওয়া হয়ের জন্য আমি সিএক্স ধরেছি। এবার আমাকে বেশি মাত্রা, তার মানে এবার আমি কি করব, এবার আমি ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে কি করলাম, ওই সিএক্স টাকে আমি আগে বসালাম, প্রথমে লিখলাম সিএক্স, ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে লিখলাম সিএক্স, তারপরে দিলাম ইমপ্লাইজ, যেহেতু এটা যদি তাহলে বোঝাচ্ছে, বোঝাই যাচ্ছে এখানে যদি তাহলে বোঝাচ্ছে, যদি তাহলে মানে একটা ইমপ্লাইজ হয় আমরা জানি। আচ্ছা, তারপর আমি লিখলাম ইমপ্লাইজ সাইন দিলাম, তারপরে আমি ক্ষতিকারকের জন্য বিএক্স দিলাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট কে ক্লোজ করে দিলাম, কারণ আমরা জানি ফার্স্ট ব্র্যাকেটে একটাই কানেকটিভ বসে, দুটো কানেকটিভ কানেকটিভ কখনো ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ঢুকবে না। কানেকটিভ মানে ডট, ইমপ্লাইজ, ভেল, এগুলোকে আমরা কানেকটিভ বলি, আশা করি খেয়াল আছে। আচ্ছা, তাহলে কি হলো, ডট, ইমপ্লাইজ, ভেল আর ইকুইভ্যালেন্স, মানে ট্রিপল বার, যেটা তোরা যেটাকে ট্রিপল বার বলিস, এগুলোকে কানেকটিভ বলা হয়। নেগেশন নয়, কিন্তু নেগেশনটাকে কানেকটিভ বলছি না, এইগুলো কানেকটিভ, কারণ কি এইগুলো দুটো জিনিসকে যুক্ত করছে একসঙ্গে, সেই জন্য এগুলোকে কানেকটিভ বলা হয়, দুটো বাক্যকে বা দুটো শব্দকে একসঙ্গে যুক্ত করছে। আচ্ছা, তাহলে কি হলো না, ওই সিএক্স ইমপ্লাইজ বিএক্স, এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখলাম, তারপরে কি হলো, তারপরে সেকেন্ড ব্র্যাকেট কে ক্লোজ করে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু করেছিলাম কোথায়, এক্স এর আগের থেকে সেকেন্ড ব্র্যাকেট শুরু করেছিলাম। তাহলে তার মানে এটা বোঝাই গেল যে এক্স টা হচ্ছে আমার সাবজেক্ট, আর বাকি পুরোটা পড়ে যাচ্ছে প্রেডিকেট পোর্শনে, আর মাঝখানে হয়ে যাচ্ছে ডট, কারণ ডটটা দিয়ে আমি বোঝাচ্ছি, সাবজেক্ট আর প্রেডিকেটের মাঝখানে ডট বসে, ডটটা দিয়ে আমি বোঝাচ্ছি যে এই সেন্টেন্সটা কিরম সেন্টেন্স, না কোনো কোনো আলা সেন্টেন্স। আচ্ছা, এটা কোনো কোনো মানে কোনো কোনো আলা সেন্টেন্স হলেও এটা কি নেগেটিভ সেন্টেন্স, না এটা নেগেটিভ নয়, তার কারণ এখানে কোনো কার্ল চিহ্ন বা নেগেশন চিহ্ন আমি বসাইনি, এটা এটা হচ্ছে আই বচনের, আই বচন এখানে বোঝাই যাচ্ছে, আই বচন বোঝা যাচ্ছে, তার কারণ হচ্ছে এখানে কোনো কোনো কিন্তু হয় বোঝাচ্ছে, কোনো কোনো হয় বোঝানোর জন্য এখানে কোনো নেগেশন চিহ্ন, বিধেয়র আগে কোনো নেগেশন চিহ্ন বসেনি, বিধেয়র আগে যদি কোনো নেগেশন চিহ্ন বসাতাম তাহলে বোঝা যেত যে এটা হচ্ছে ও আলা সেন্টেন্স, কেমন? আচ্ছা, কিছু বলবে বোধ হয় নেহা? হ্যাঁ, আমাদের ইংলিশ ক্লাস শুরু হয়ে গেছে। তাহলে তুই বেরিয়ে যা। আচ্ছা আমাকে আরো কয়েকটা দিন না, আমি বলি। হ্যাঁ, কিন্তু আমার অন্যদেরও ক্লাস আছে, আবার তাদেরও আবার অন্য ক্লাস আছে, আমি একটু আগে বলছিলাম যে কিছু বলার নেই তোদের, তোরা এত দেরি করলি আজকে। আচ্ছা ঠিক আছে, কর। হ্যাঁ ম্যাম। কোন ব্যক্তি সুখী হয় কেবলমাত্র যদি সে তৃপ্ত হয়। কোন ব্যক্তি সুখী হয় কেবলমাত্র যদি কেবলমাত্র যদি সে তৃপ্ত হয়। তৃপ্ত মানে স্যাটিসফাইড। ম্যাম আমি করেছি। শাওনি বলুক। না মা, আমি বলবো না। আচ্ছা বল। ঠিক আছে, ব্যক্তি হচ্ছে এক্স, ধরি ব্যক্তি হচ্ছে এক্স, আর সুখী হচ্ছে বিএক্স, আর যে সে তৃপ্ত হয় মানে হচ্ছে সিএক্স। এবারে কোনো ব্যক্তি বলেছে, তার মানে হচ্ছে এটা সকল বুঝিয়েছে, তাহলে অল এক্স। এবারে ব্যক্তি যেহেতু বলছে তাহলে এ এক্স, আর ইমপ্লাইজ এপারে হচ্ছে বিএক্স ইমপ্লাইজ সিএক্স, কারণ ওটা কেবলমাত্র যদি বলেছে, শুধু যদি বলেনি, তে এক্স ইমপ্লাইজ সিএক্স, সরি বিএক্স ইমপ্লাইজ সিএক্স দিয়ে ওই ওখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হলো, আবার সেকেন্ড ব্র্যাকেটও ক্লোজ হলো সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছিল কোথা থেকে? এক্স থেকে।
ঠিক, পেরেছি। ভেরি গুড। শারণী, হ্যাঁ ম্যাম, বোঝা গেছে? দেখি, কোন ব্যক্তি সুখী হয় কেবলমাত্র যদি সে তৃপ্ত হয়। মোকারিমা, বোঝা গেছে? ম্যাম একটু দেখ করে দেখাবেন ম্যাম। হ্যাঁ, আর কে আছে? রেজিনা, শায়নি, সোনিয়া আছে। সোনিয়া, হ্যাঁ ম্যাম, বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। কোন ব্যক্তি সুখী হয় কেবলমাত্র যদি সে তৃপ্ত হয়। কোন ব্যক্তি মানে কি? কোন ব্যক্তি কাকে বোঝাচ্ছে? সকল ব্যক্তি। কোন ব্যক্তি কাকে বোঝাচ্ছে? শালনি, কোন ব্যক্তি বলতে কাকে বুঝছি? যে কোনো একটি, যে কোনো, যে কোনো কেউ আর কি, যে কোনো কা মানে সকল ব্যক্তিকে বোঝাচ্ছে। হ্যাঁ ম্যাম, সকল ব্যক্তিকে বোঝাচ্ছে, যে কোনো ব্যক্তি না, যে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। কোন ব্যক্তি সুখী হয়, একবারও বলেনি কোন কোন ব্যক্তি, বলেছে কি? যে কোনো ব্যক্তি, হ্যাঁ, যে কোনো ব্যক্তি সুখী হয় কেবলমাত্র যদি সে তৃপ্ত হয়। তার মানে কি? তার মানে যে কোনো ব্যক্তিকে, মানে অ্যাকচুয়ালি এখানে সকল ব্যক্তিকেই বোঝাচ্ছে, সকল ব্যক্তিকেই বোঝাচ্ছে, সেই জন্য মেন কানেক্টিভ হবে ইমপ্লাইজ। আর সুখী হচ্ছে আমার ব্যক্তি কি হয় না ব্যক্তি সুখী হয়, তাহলে সুখী হচ্ছে আমার প্রেডিকেট, ব্যক্তি আমার সাবজেক্ট, সুখী হচ্ছে আমার প্রেডিকেট। তার সঙ্গে যুক্ত হয়ে আছে কোন পার্টটা? না, কেবলমাত্র যদি সে তৃপ্ত হয়, তাহলে ওইটা ওই প্রেডিকেটের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে ওই পার্টটা। এবার কেবলমাত্র যদি, যেহেতু কথাটা আছে শুধু যদি থাকলে আমরা ঘুরিয়ে আনতাম ওটাকে, প্রেডিকেটের আগে আনতাম লেজুর পোর্শনটাকে, কিন্তু যেহেতু কেবলমাত্র যদি আছে সেই জন্য আমরা ওটাকে ঘুরালাম না, আমরা ওইভাবেই রেখে দিলাম, সুখীকে আগে রাখলাম, তারপরে মাঝখানে ইমপ্লাইজ দিলাম, তারপরে সিএক্স লিখলাম। সুখী অর্থাৎ বিএক্স আগে, তারপরে ইমপ্লাইজ, তারপরে সিএক্স, আর প্রথমে হচ্ছে এএক্স। আরেকবার দেখাচ্ছি, এইভাবে হবে। দেখেছে সবাই? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ম্যাম আরেকটা দিন। ভদ্রলোকরা সর্বদাই ধনী হয় না, ভদ্রলোকরা সর্বদাই ধনী হয় না, এটা আমাকে সারণি বলবে। ভদ্রলোকরা সর্বদাই ধনী হয় না, এটাই শেষ হবে আজকের, কারণ আজকে আর টাইম নেই। ম্যাম আরেকবার বলুন তো। ভদ্রলোকরা সর্বদাই ধনী হয় না, তুই আগে সেন্টেন্সটা তৈরি করে নে দরকার হলে। ভদ্রলোকরা সর্বদাই ধনী হয় না, সেন্টেন্সটা কি হবে? বাক্য থেকে বচন কি হবে? কোন কোন ভদ্রলোকরা হয় না ধনী। এবার বাক্য থেকে বচন করতি না, এক মিনিট দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এভাবে বাক্য থেকে বচন করে? কোন কোন ভদ্রলোক ম্যাম আমি বলি, না না না, আমি সারণীকে জিজ্ঞেস করেছি, কোন কোন ভদ্রলোক নয় ধনী, একদম কোন কোন ভদ্রলোক নয় ধনী, নয় ধনী, হ্যাঁ। সর্বদাই, সর্বদার সাথে যদি না কথাটা থাকে বা নয় কথাটা থাকে, তাহলে সেন্টেন্সটা কি হয়ে যায়? উপবাচন হয়ে যায়, কোন কোন ভদ্রলোক নয় ধনী। তাহলে এটাকে তুই ইয়ে কর, কোয়ান্টিফিকেশনে মানকে প্রকাশ কর।
ম্যাম তাহলে এখানে হবে এক্স, ভদ্রলোকের জন্য এক্স ধরলাম, আর ধনির জন্য বিএক্স ধরলাম। আচ্ছা তাহলে এক্স এক্স ইমপ্লাইজ কার্ল বিএক্স। ইমপ্লাইজ কেন হবে? ও না না ম্যাম, ডট 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 কার্ল বিএক্স, এক্স ডট কার্ল বিএক্স। আর মানক চিহ্ন নেই বুঝি? আচ্ছা এটা হবে সাম এক্স। আর কোনো ব্র্যাকেটও থাকবে না তাই তো? না ম্যাম, ফার্স্ট ব্র্যাকেট আছে তো। আছে? ও হ্যাঁ, আমি তো জানতামই না। এগুলো বল ঠিক করে যে ফার্স্ট ব্র্যাকেট আছে, বল ঠিক করে। হ্যাঁ ম্যাম, সামে ফার্স্ট ব্র্যাকেট ডট কার্ল বিএক্স। দেখেছিস? সবাই দেখেছিস? হ্যাঁ ম্যাম। ঠিক আছে ঠিক আছে, কালকে আবার আলোচনা হবে। আজকে আর একদম টাইম নেই, আজকে আমি অফ করবো।